নমস্কার বন্ধুরা, মল্লিকাস কুকিং কিচেনে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে মনে হচ্ছে এটা আলু ভাজি, কিন্তু এটা আলু ভাজি না। তো রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা রান্না করা শুরু করি। এই যে এটা হচ্ছে সজি কচু, এটাই ভাজবো। তো এটাকে আমি কেটে নিলাম আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি, আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি ওটাকেও কড়াইতে দিয়ে দিলাম। রসুন একটু থেঁতো করে নিয়েছি কয়েকটা কোয়া, ওটাকেও দিয়ে দিলাম। আর সাথে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা কেটে নিয়েছি। তো এটাকে এখন একটু ভেজে নিব, আর ভেজে নেওয়ার পরে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা ফোড়ন দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে নিব, আর এটাকে আমি কোড়া করে ভাজবো না, যেহেতু এটা আমি ভাজেই করব। তো এখন যে সজি কচুটা কেটে রেখেছি ওটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো হলুদ দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিচ্ছি। এটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব, আর নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে ভাজতে হবে, একেবারে লো আঁচে ভাজতে হবে, নালে পুড়ে যাবে, আর একেবারেই আলুর মতো ভাজা হবে এটা। তো এখন এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে মিনিমাম 6 থেকে 7 মিনিটের মতো। তো সজি কচু ভাজা আমার হয়ে যাচ্ছে, আর এভাবে যদি সজি কচু ভাজা করে খান তাহলে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে। তো বন্ধুরা, আমার এই সজি কচু ভাজি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে পাশে থাকবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।